ওয়েলকাম টু মাই চ্যানেল তপতিস গল্প কথায়। আমি তপতি, চলে এসেছি তোমাদের সাথে করতে দেখা। দেখা মানে আমার রোজকার দিনলিপি, দিনযাপনের কাহিনী নিয়ে চলে এসেছি। আর গল্প মানে হচ্ছে আমার এই বকবকানি এইগুলো। আর তাছাড়া আমি মাঝে মাঝে কোনো না কোনো তো গল্প তোমাদের সাথে বলে থাকি, বলো, সেগুলো নিয়ে চলে এসেছি। আর আছে কোনো না কোনো একটা রেসিপি রোজই মোটামুটি শেয়ার করি তোমাদের সাথে। আর কী কী হবে দেখতে থাকো ব্লগটা, তাহলেই বুঝতে পারবে। আমার চ্যানেলটা যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে পরে লাইক করবে, আর খারাপ লাগলে পরে ডিসলাইক করে দেবে, কোনো ব্যাপার নেই। তো এখন বাজে 11:30, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে শনিবার, আজকে আমার কাজের সেরকম ব্যস্ততা নেই সকালবেলা, যেহেতু কালকে দিয়েছিলাম ভ্যাকসিন। তো সেই জন্য হচ্ছে একটা ভ্যাকসিন দিলে তো শরীরের মধ্যে একটু তো লেজি ভাব থাকে, সেজন্য হচ্ছে বাপ্পাও আজকে সপ্তাহের বাজার করতে যায়নি, আমিও আজকে ডিপ ক্লিনিং করি, ভাবছি কালকে সেগুলো করবো টরবো, যাই হোক কালকে না করি পরে একদিন করে নেব। আর সেজন্যই আজকে ব্লগটা আমি 11:30 থেকে শুরু করছি। তা গুড মর্নিং ফ্রেন্ড, চলো। সেই দোকানে শাড়ি গরম মশলাটার একটা সুন্দর একটা ফ্লেভার থাকে, এখন আমরা ভাবি জায়ফল জৈচি চৈচি দেয় সেই দিয়ে গন্ধটা আসে, ঠিকই সেটা হয়তো কিছুটা দেয় হয়তো ওরা, কিন্তু আমার কাছে জায়ফল জৈচি নেই, কিন্তু শাড়ি গরম মশলার গন্ধ আনতে হবে তো কী করবে। তো তার জন্য আমি আমি যেটা ব্যবহার করি, আমি যেটা করি, যে প্র্যাকটিস যেটা আমি করি সেটাই হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। সেটা এটা করলে পরেও বেশ সুন্দর সেই শাড়ি গরম মশলার গন্ধটাই চলে আসে। তো আমি গরম মশলা বানাতে গেলে ফার্স্ট টাইমে ব্যাপারটা নিচু করে দেখাচ্ছি, এই এই দেখো, এই যে দারচিনি বেশ খানিকটা, মানে যতটা আমি গরম মশলা করবো হবে গরম মশলা তার হাফটা বলতে গেলে আমি দারচিনি, দারচিনিটা নিয়ে যতখানি গরম মশলা হবে আমার তার হাফটাই আমি দারচিনি নিয়ে নিই। দারচিনি নিয়ে এটাকে ভালো করে প্রথমে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করি, দারচিনিটা ফার্স্ট টাইম ব্লেন্ড করি। তো দারচিনিটা সবসময় কি দারচিনিটাকে একটু ব্লেন্ড করে নিতে হয়, তা নাহলে পরে হয় না। দারচিনি হাফ দেব, আর আর হচ্ছে এলাচ আর লবঙ্গ হচ্ছে হাফ।
হাফ হচ্ছে দারচিনি, দারচিনিটা হাফ, 50% দারচিনি আর 25% এলাচ আর 25% হচ্ছে লবঙ্গ। এই 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 ইকুয়েশনে বা এই অনুপাতে যদি তোমরা যদি মশলা বানাও তাহলে পরে সেই মশলাটার টেস্ট একদম গন্ধ ফ্লেভার টেস্ট একদম শাহি গরম মশলার মতন হবে। মানে তোমাদের তো আমি গন্ধটা দিতে পাচ্ছি না, তা গন্ধটা দিতে পারলে একদম মানে শাহি গরম মশলা যে গন্ধ ঠিক সেরকম গন্ধ, মানে দারচিনিটা বেশি করে দেবে তাহলেই পরে শাহি গরম মশলার গন্ধটা পেয়ে যাবে। পনির পোস্ত বানাবো, কি হয় পনির পোস্ত বানাই সেটা দেখাচ্ছি। এই পনিরটাকে আমি একটুখানি নুন আর হচ্ছে আদার রস দিয়ে ম্যারিনেট করে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, রেখে দিয়েছিলাম। সেটা পনির একটা স্বাদ আছে, তো এবার পনিরটা একটুখানি এই তেলটার মধ্যে জাস্ট পনিরটা একটু নাড়িয়ে নেব। একদম ইজি পনির পোস্তটা আমি যেভাবে করি এইভাবে খেতে বেশ ভালোও লাগে। একটুখানি জাস্ট আমাদের নাড়িয়ে নিলাম, এবার আমি এর মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি বেটে রেখে দিয়েছিলাম। পুঁচে নাড়ানো হয়ে গেছে, এর মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে অল্প পনির মধ্যে নুন ছিল, সেটা অল্প করে একটু নুন দেব, নুন দেব আর একটুখানি মিষ্টি দেব। আর কিচ্ছু না, এবার গ্যাসটা জাস্ট একটুখানি সিম করে দিয়ে এই ঢাকনাটা একটু 2-3 মিনিট রাখ। আজকে লাঞ্চ হচ্ছে এই যে পনির পোস্ত, এটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি, মানে লাল লঙ্কা ঝাল না হয় আমি চিবিয়ে খাবো সেজন্য রেখেছি। আর প্রথম পাতে আমি ঘি, তার সাথে হচ্ছে পটল ভাজা, আর আছে হচ্ছে প্লেন আলু আলু আর কি পটলের তরকারি। এই দিয়ে হবে আজকে আমাদের লাঞ্চ, তাই তো? ঘি খাচ্ছি আমরা। হ্যাঁ
তোমাকে নুন দিইনি, তোমাকে তো নুন দিয়েছি। আরে ঘিটা না বেশ ভাল লাগে, নামটা বলছি না। বিশেষটা কোম্পানির ঘি খেতে বেশ সুন্দর লাগে। খেয়ে দিয়ে আজকে ঘুমাবো, এত ঘুম পাচ্ছে না বলার মতো। ভাজা আর ঘি হলে সাধারণত হয়ে যায়। ছাদে হচ্ছে অনেকক্ষণই হয়েছে, এসছি, আর একটু আগে আসতে পারতাম। মামা আমার স্কুলে সকালবেলায় হোয়াটসঅ্যাপে দেখলাম দিল যে ওয়েবিনার হবে, তা সে জন্য বসেছিলাম। ওয়েবিনারটা টপিকসটা ছিল, টপিকটা যেটা ছিল সেটা হচ্ছে যে এই প্যান্ডামিক সিচুয়েশনে বাচ্চাদের হেলথ, বাচ্চাদের এডুকেশন, বাচ্চাদের মেন্টালিটি সমস্ত কিছু নিয়ে, মানে প্যারেন্টসদের কী কর্তব্য সেই সমস্ত নিয়ে ছিল। তা যে অ্যাপটার মধ্যে দিয়ে হচ্ছিল মিটিংটা, কল হচ্ছিল, মানে ওয়েবিনারটা হচ্ছিল, তো সেটা হচ্ছে আমি এন্ট্রি করতে পারলাম। আমি কেন, আমরা অনেকেই ম্যাক্সিমাম আমরা কেউ এন্ট্রি নিতে পারিনি, মানে এত হয়ে গেছে লোকজন। তো যাই হোক, সেজন্য হচ্ছে চেষ্টা করছিলাম, ওই জন্য ওর ছাদে আসতে দেরি হয়ে গেল। আর যখনই না ওইটা এসছে হোয়াটসঅ্যাপে ওয়েবিনারটা, তখন আমার না আমার কলেজ ইউনিভার্সিটির কথা মনে পড়ছিলো। আমার ইউনিভার্সিটি কলেজ রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি, আমাদের তখন, এখন যাই না, হয়তো সেরকমই আছে নিয়ম, আমাদের ওই সময়টাতে ভীষণ পরিমাণে একটা প্রেশার ছিল, মানে অ্যাটেন্ডেন্স 75% না হলে পরীক্ষায় বসতে দেবে না। তো একটা করে সেমিনার অ্যাটেন্ড করলে পরে মাসে বা ছ মাসে দুটো একটা করে সেমিনার হতো, মানে একটা করে সেমিনারে দুটো করে হাফ থাকতো, তা এক একটা হাফ যদি দুদিন থাকতো সেমিনারটা, তো আমরা যদি একটা সেমিনার অ্যাটেন্ড করতাম তাহলে পরে আমরা পাঁচটা পার্সেন্টেজ, মানে পাঁচটা অ্যাটেন্ডেন্স পেতাম। আর তার সাথে তো ছিলই একটা টিফিন, আর তখন টিফিন বলতে ভালোই টিফিন হতো, তো পকেট মানি বাঁচি, ওই রকম টিফিন রোজ রোজ খাওয়া আমাদের পক্ষে সম্ভব হতো না কারোরই। সেই জন্য টিফিন বলো আর অ্যাটেন্ডেন্ট বলো, সেমিনার কতটা শুনতাম তার থেকে বেশি অ্যাটেন্ডেন্ট আর টিফিনের জন্যই মোটামুটি চেষ্টা করতাম সেমিনারগুলো অ্যাটেন্ড করার। বিশেষ করে আমি যেদিনকে বনগাঁ থেকে আসতাম সেদিনকে আমার বান্ধবী ছিল পায়েল, পায়েল দেখতাম শাড়িটার উপরে দাঁড়িয়ে থাকতো, আমি আসবো ও ঢুকবে, বা ও ভেতরে গিয়ে বসে জায়গা রাখতো। তো এইগুলো সব মনে পড়ছিল যখন দেখছিলাম ওগুলো। যাই হোক, জীবনটা এরকম না, এইভাবেই চলে সবসময়তেই, মানে স্মৃতি স্মরণী বেয়ে জীবনটা চলে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার কালকে আসবো নতুন একটা ব্লগ, নতুন গল্প, নতুন কিছু নিয়ে। তো আমার ব্লগটা ভালো লাগলে পরে লাইক করবে, খারাপ লাগলে ডিসলাইক করবে। তো আজকের মতন।